পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র পাকিস্তানের লাহোর। বুধবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশের আগে লাহোরের রাস্তায় জড়ো হন তার সমর্থকরা। তবে কর্মসূচি ঘিরে আগে থেকেই 144 ধারা জারি করে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ। টিআর সমর্থকরা মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক রাবার বুলেট ছোড়ে পুলিশ। পিটিআই নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় ইমরান খানের বেশ কয়েকজন সমর্থককে। এছাড়া হতাহতের খবরও জানিয়েছে গণমাধ্যম। পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে কর্মসূচি স্থগিতের ঘোষণাও দেন তিনি। আমি আবার কর্মীদের বিক্ষোভ বন্ধ করে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছি। আমরা যে সমাবেশের ডাক দিয়েছিলাম বাধ্য হয়ে সেটা স্থগিত করলাম। আমি আরো বলতে চাই, সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তার একমাত্র উদ্দেশ্য বিশৃঙ্খলা ছড়ানো। আমরা তা কোনোভাবেই হতে দেব না। এর আগে গেল 6 মার্চ ইমরান খানের বক্তব্য ও সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে শাবাজ সরকার। আফরিন মৌ, সময় সংবাদ।